বিভিন্ন অভিযোগে অভিযুক্ত গণেশ ওরফে বিকি নামে এক ব্যক্তি সাজা কাটিয়ে সোমবার তার নিজের পাড়া 33 নম্বর ওয়ার্ডের হরিজন পল্লিতে আসে। অভিযোগ, ওই ব্যক্তি আলিপুর সেন্ট্রাল সংশোধনাগার ও দমদম সেন্ট্রাল সংশোধনাগারে বন্দী ছিলেন। এলাকাবাসীদের অভিযোগ, এদিন নিজের পাড়ায় ফিরে কালীপুজোর প্যান্ডেলে থাকা বেশ কিছু যুবকের উপর হামলা চালায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমি দাঁড়িয়েছিলাম, ও মতপত খেলো, হ্যাঁ এই সাইডে আমাদের টকাতে গেল, আমাকে গায়ে জোর দিয়ে মারছে, বে ফালতু এদিকে মেরেছে। আমি শ্মশানে কাজ করি বলি, তোকে শ্মশান দিয়ে তুলে নেবো, আমাকে এমনি ধমকি দিচ্ছে আমাকে। ও জবে দিয়ে পাড়াতে এলো, ও উতিয়াচারি করেই আছে, 14 সাল জেল খেড়ে এসছে, ওখান দিয়ে এসেও উতিয়াচারি করছে আমাদের। আমাকে মেরেছি, কোথায় কোথায় মেরেছে? তারপরে আমাকে বলছে তুই কাজে যাবি, তো কাল দিয়ে শ্মশানে তুলে নিবো। থানা দিয়েছে আমরা, আমরা গণেশকে ঢুকতে দেবো না, আমরা গণেশকে ঢুকতে দেবো না এখানে। আমরা ছিলাম না, আমরা কালকে কালী পুজো ছিল, আমরা পুজো করতে গিয়েছি, আমার ছেলে বাড়িতে ছিল, আমার ছেলে এখানে পুজো হচ্ছে এনজয় তো করবি করছিল, গণেশ এসে আমার ছেলেকে বলছে ঝগড়া করলে দুজনা দু ভাইকে মারলো, মেরে পর বলছে কি তোকে তুই কাজে যাবি, আমি ওখান থেকে তোকে তুলে নিব। গণেশ গণেশ বললো কোথায় থাকে? ও এখানেই থাকে। কি বলছে? ও বলছে এখান থেকে তুলে নিব, বা তুই কাজে যাবি তোকে কাজ থেকে তুলে নিব, নিয়ে মেরে ফেলে দিব। এলাকাবাসীরা তাকে ধরে বর্ধমান সদর থানায় ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কে রয়েছেন। কালী পুজোর রাতে প্রচুর রাত, তখন আমাদের ক্লাবে আমাদের কালী পুজোর ওই যে খাসি পাঠা আমাদের বলি হয়েছিল, আমাদের ওটা মানসিক থাকে, ক্লাবের পক্ষ থেকে করি। আমাদের কিছু ছেলেরা ওই মাংস কাটাকাটি এসব আরম্ভ এগুলো করছে না ক্লাবের মধ্যে, তো তখনই আমাদের কিছু ছেলেরা কাজ করার সময় ওই আমাদের একটা ছেলেকে যে নিয়ে একটু আগে আপনি দেখলেন, যার ওনাকে বেফালতুতে ওনাকে মানে গায়ে হাত দিয়ে দিয়েছেন, হ্যাঁ তো ওটা নিয়ে যখন ওনাকে প্রতিবাদ করতে আমাদের এই সোনু আমাদের প্রতিবাদ করতে যখন গেল, ওকে গায়ে হাত দিয়ে ওর গলায় একটা সোনার চেন ছিল, সোনার চেনটা এভাবে কেড়ে নিয়েছে, ফাট করে কেড়ে নেয়। তখন কিন্তু আমি ওখান থেকে এই ক্লাবের ওই কাজটা ছেড়ে আমি তখনই দেখতে যাই ঝামেলাটা, তখন দেখছি ওর গলার সোনার চেনটা এভাবে কেড়ে নেয়। তখন চেনটা হারাইনি, চেনটা পেয়ে গেছে, কিন্তু আমি ওটা নিয়ে প্রতিবাদ করলাম যে তোর এত কী করে সাহস হয় যে কারোর গায়ে হাত দিচ্ছিস, কাউকে মারছিস, তার সাথেও কিন্তু তুই একটা ছেলের গলা থেকে একটা সোনার চেন এভাবে তুই কেড়ে নিতে, তো এবার সাহস কে দেয়? তখন আমার প্রতি ও চড়াও হয়, আমাকে বলে যে তুই বেশি এখানে বেশি করছিস, হ্যাঁ তোকে এখানে আমরা বুঝিয়ে দেবো, তোকে আমি কিন্তু এখানে থাকতে দেবো না, তো তুই কিন্তু এখানে যদি আমার কোনো কাজে ডিস্টার্ব করতে আসিস আমি তোর 2 দিনের মাথায় তোর বডি ফেলে দেবো। আমি বললাম ওদেরকে নিয়ে আমরা সামাজিক কাজ করি, আপনারা আমাদের দেখেছেন বিভিন্ন চ্যালেঞ্জে আমাদের দেখেছেন কীরকম আমরা সামাজিক কাজ করি, এরকম অসামাজিক ছেলেকে আমাদের এলাকার লোক আমাদের একটা দাবি আমরা থাকতে দেবো না। কালকে আমরা অত রাত্রে প্রায় 3:30-4 সময় আমরা থানায় যাই, থানায় যাওয়ার পর আমাদের আমাদের থানার আমাদের যিনি অফিসাররা ছিলেন উনি আমাদেরকে প্রচুর সাপোর্ট করলেন, ওনাকে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যারেস্ট করে ওনাকে মানে আমরা দিতে পেয়েছি থানা। উনি বিকি মল্লিক, উনি ওনার সবথেকে বড়ো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি উনি আজ থেকে 13 বছর আগে মানে কলকাতা দমদম জেল আর আলিপুর জেলে উনি 13 বছর আগে ছিলেন, 13 বছর পর এখানে আসার পর এখানে ওর ঘর বাড়ি আগে ছিল, তারপর তো ঘর বাড়ি ওনার তো সব মানে বাবা মারা সব নেই, ওরা তো ভাইগুলো যারা থাকে যে ভাইগুলো থাকতে দিয়েছে। আমরাও দেখলাম যে এলাকার লোকরা যখন ও মানুষ একটা চান্স দেয় যে কোনো মানুষ এলাকার যে হ্যাঁ 13 বছর শাস্তি করে এসছে নিশ্চয়ই সুধরে যাবে, সবার মধ্যে তো একটা সুধরানোর একটা চান্স দেওয়া দরকার এলাকাবাসী লোক, ওকে আমরা বলেছি যে দেখ যা করেছিস লাইফ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।